বনের মধ্যে মিশে থাকা হাজারো প্রাণীর কিছু অদ্ভুত বৈশিষ্ট্য মানুষকে অবাক করে দিয়েছে। এখন আমরা পৃথিবীর সবচেয়ে বড় ব্যাঙের সম্পর্কে কিছু তথ্য জানাব। এখন আমরা ছবিটির মধ্যে যে ব্যাঙটিকে দেখতে পাচ্ছি এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ব্যাঙ। এই প্রজাতির ব্যাঙকে দৈত্যাকৃতির ব্যাঙও বলা হয়। এই ব্যাঙের সবচেয়ে বড় প্রজাতি হলো গলিয়াথ। এটি দৈর্ঘ্যে বা লম্বায় 12.6 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এখন পর্যন্ত গলিয়াথ হলো পৃথিবীর সবচেয়ে বড় ব্যাঙ। এর থেকে বড় প্রজাতির ব্যাঙ আজ পর্যন্ত দেখা যায়নি। এই প্রজাতির ব্যাঙ 15 বছর পর্যন্ত বেঁচে থাকে। তবে বিপন্ন প্রজাতির প্রাণী এই গলিয়াথ ফ্রগ। দক্ষিণ আফ্রিকা, ক্যামেরুন, ইকুয়েটোরিয়াল গিনিতে এদের অস্তিত্ব দেখা যায়। বংশবিস্তারের জন্য জল খুব প্রয়োজন এই প্রাণীটির। বিভিন্ন অঞ্চল প্রজননের জন্য গলিয়াথ ফ্রগ বাছাই করে নেয়। ওদের খাবারের বিষয়গুলোও মানুষকে চমকে দেয়। বড় বড় শিকারের জন্য এরা প্রায় সবসময় প্রস্তুত থাকে। বিশেষ করে এদের খাবারের তালিকায় রয়েছে মাংসাশী প্রাণী, যেমন ড্রাগন ফ্লাই, ছোট ব্যাং, সাপ, এমনকি এরা কচ্ছপ পর্যন্ত খেয়ে থাকে। তবে ব্যাংটি আকৃতিতে বড় হওয়ায় এর রপ্তানির চাহিদাও রয়েছে ব্যাপক। চিড়িয়াখানার জন্য সবচেয়ে আকর্ষণীয় প্রাণী হতে পারে এই গলিয়াথ ফ্রগ। সর্বশেষ মজার ব্যাপারটি হলো এই গলিয়াথ ফ্রগ প্রায় 10 ফুট পর্যন্ত লাফ দিতে পারে, আর সেটি ব্যাঙের সাধারণ প্রজাতিগুলোর চেয়ে অনেক বেশি। এই গলিয়াথ ফ্রগের ওজন সর্বোচ্চ 8 পাউন্ড পর্যন্ত হতে পারে। গলিয়াথ ফ্রগ সত্যি একটি আশ্চর্যজনক প্রাণী। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন।